আবার আইনজীবীদের পক্ষ থেকে কোর্টকে মেনশন করে কোর্টের পারমিশন নিয়ে প্রথমেই অ্যাপোলজি চেয়ে বললাম যে বিজ্ঞ আদালত লর্ডশিপ আমরা কালকে সবাই মেনশন করে জমা দিয়েছি, জমা দেওয়ার পরেও আমাদের মামলাগুলো লিস্টে আসলো না, লিস্টে আসলে গুটি কয়েক মামলা। আদালত চত্বরে অভিযোগ রয়েছে যে মামলাগুলোতে আর্থিক লেনদেন হয়েছে সেগুলো লিস্টে এসেছে বলে অভিযোগ রয়েছে। এই কথাটি আমরা কোর্টকে অবগত করেছি, কোর্টকে যেন কোর্ট তদন্ত সাপেক্ষে বেঞ্চ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। উনি কি করলো, আমাদেরকে খুবই অসৌজন্যমূলক অপ্রীতিকর ব্যক্তিগতভাবে উনি ব্যবহার করলো এবং থ্রেট দিল শারীরিকভাবে আঘাত করার, এটা এবং উনি হাত পর্যন্ত উনি রেজ করেছে। একজন বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাসে একজন অফিসার অফ দ্য কোর্টকে উনি এই ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশিত নয় এবং উনার এই ব্যবহারের প্রেক্ষিতে পুরো কোর্টে সকল আইনজীবী প্রতিক্রিয়া জানালো এবং ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ জানায়। ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের প্রেক্ষিতে তিনি এজলাস ত্যাগ করেন এবং যারা বেঞ্চ অফিসার ছিলেন তারা এজলাস ত্যাগ করেন। বিষয়টি আমরা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বারের সকল নেতৃবৃন্দ যারা আছে এবং প্রধান বিচারপতিকে আমরা লিখিতভাবে দরখাস্ত দিয়ে এসেছি, কারণ আমাদের কথা আইনজীবী, আমরা এই বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী, আমরা চাই এই বাংলাদেশের সর্বোচ্চ আদালত হোক দুর্নীতিমুক্ত। এবং আপনি জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান বিচারপতি তিনি দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং একটা হটলাইন পর্যন্ত নাম্বার পর্যন্ত দিয়েছে যেখানে তথ্যদাতার নাম গোপন থাকবে। আমরা চেয়েছি বিং অফিসার অব দ্য কোর্ট এই আদালতের ডিগনিটি মেনটেন করার জন্য, উনাকে অ্যাসিস্ট করার জন্য এবং সকল দুর্নীতি বন্ধ করার জন্য। দুর্নীতি কোনোভাবেই আইনজীবী সমাজ মেনে নেয় নাই, ভবিষ্যতেও মেনে নেবে না। কোর্ট আমাকে বলেছে আদালত থেকে বের হয়ে যেতে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করার হুমকি দিয়েছে আমাকে উনি, এবং উনি আমাকে বলেছে যে ফাইজলামির একটা বেয়াদবি করো, থাপ্পড় দিয়ে কোর্ট থেকে বের করে দিব। উনি একজন আইনজীবী হিসাবে, উনি একজন আইনজীবীকে উনি কথা বলতে পারে না বিচারপতি হিসাবে। আমি মনে করি উনি এই কথা বলে কোর্টের যে কন্ডাক্ট এবং উনার যে বিচারপতি হওয়ার যে শপথ ছিল, যে ব্যক্তিগত রাগ ক্ষোভ উনি এগুলোর ঊর্ধ্বে থাকবে, উনি সে বিচারপতির শপথ ভঙ্গ করেছে বলে আমি মনে করি। একই সাথে আমি উক্ত বিচারপতির পদত্যাগ দাবি করছি।